বিরাম বিরতির পর ধর্মযুদ্ধ 2024-এ জলপাইগুড়ির দিকে নজর রাখবো। সেখানে বেশ কিছু জায়গায় কিন্তু শান্তিপূর্ণ ভোট গ্রহণের ছবি উঠে আসছে। আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক সরাসরি রয়েছে ধূপগুড়ি থেকে। আমি চলে যাচ্ছি কৌস্তব, মডেল বুথে মনে হচ্ছে তুমি দাঁড়িয়ে রয়েছো সকালে, সেখান থেকে ভোট গ্রহণের যে চিত্র, এখনো পর্যন্ত 9টা পর্যন্ত 3টি লোকসভা কেন্দ্রে গড়ে ভোট পড়েছে 15% মতো, কি অবস্থা তোমার ওখানে? একদমই সুচন্দ্রমালী, নির্বাচন যে গণতন্ত্রের সব থেকে বড় উৎসব সেটা কিন্তু এই ভোট কেন্দ্রে এলে ফের একবার বোঝা যাচ্ছে। এই সমস্ত ভোট কেন্দ্র রীতিমতো সাজিয়ে তোলা হয়েছে। আর বলে রাখবো ধূপগুড়ি ডাকবাংলো চত্বরের এই ভোট কেন্দ্র সম্পূর্ণটা কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত। আর সকাল থেকেই আমরা যদি দেখতে পাই জলপাইগুড়ির যে লোকসভা কেন্দ্র, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন যে এলাকা রয়েছে সেখানে কিন্তু ভোটের ওপর শান্তিতে ভোট হচ্ছে। তাই সকালের থেকে বেশ কিছু ভোট কেন্দ্রে আমরা দেখতে পেয়েছিলাম যে ইভিএম বিকল বা মক ফল হচ্ছে না, সেরকম কিছু ছোটোখাটো সমস্যা দেখা দিয়েছিল ঠিকই, কিন্তু সেগুলি ঠিক হয়ে সমস্ত ভোট কেন্দ্রে ঠিকঠাকভাবে ভোট হচ্ছে। তবে ডাবগ্রাম ফুলবাড়ি জলপাইগুড়ি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় বিজেপির একটি যে বুথ অফিস জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল, তবে সেরকম দুই একটি ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা যদি আমরা বাদ দিই তবে কিন্তু এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমরা সকাল থেকে যে ছবি দেখছিলাম যে বিভিন্ন শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল বিভিন্ন এলাকার ভোট কেন্দ্রে মানুষের একটা বড় ভিড় ছিল, লম্বা ভিড় ছিল। সকালে চাইছিলেন যে সকাল সকাল তারা তাদের ভোটদান করবেন। শহরের বুকে যে ডাকবাংলো চত্বর একদম ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র বলা চলে, সেখানে কিন্তু এই মুহূর্তে সেরকমভাবে ভোটারদের ভিড় নেই। সাধারণত দেখা যায় যে এই সমস্ত বুথগুলিতে সাত দুপুরের পরে মানুষের ভোটারদের একটা ভিড় দেখতে পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে বুথগুলি রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে যেখানে গণ্ডগোল বা গোলমালের আশঙ্কা কম তুলনামূলক, বা যেগুলিতে যেগুলো স্পর্শকাতর নয় সেরকম বুথে কেন্দ্রীয় বাহিনীর হাফ সেকশন করে জওয়ান মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই যে ভোটারদের লাইন, সেই লাইন মেনটেন করার জন্য কিন্তু রাজ্য পুলিশের জওয়ানদের মোতায়েন করা হয়েছে। সকাল থেকে সাধারণ মানুষ যারা রয়েছে রীতিমতো খুশির মেজাজে আমেজে তারা কিন্তু এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আসছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই যে ডাকবাংলো চত্বর রয়েছে তার ঠিক বাইরেই কিন্তু মূল ফটক, মূল গেট ডাকবাংলো জেলা পুলিশের ডাকবাংলো ঢোকার, সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ানকে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ যারা মূল গেট দিয়ে ভেতরে ঢুকছে সেখানেও কিন্তু একবার দেখে নেওয়া হচ্ছে তারা তাদের কাছে সচিত্র পরিচয়পত্র থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট থাকা দরকার সেগুলো আছে কি নেই, অর্থাৎ কোনো রকম যাতে কোনো গোলমাল না হয় বুথের সামনে, যাতে অযথাকেও জটলা পাকাতে না পারে, কোনো রকম যেন অশান্তির বাতাবরণ সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু নজর রয়েছে নির্বাচন কমিশনের। সব থেকে বড় বিষয় জলপাইগুড়ি কেন্দ্রে কোনোবার কিন্তু সেরকম কোনো বড় রকমের গোলমালের খবর পাওয়া যায় না, এখনো পর্যন্ত পাওয়া যায়নি দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। তবে সাধারণ মানুষ যারা আমরা কথা বলেছিলাম এর আগে প্রত্যেকেরই একটা কথা যে সকাল সকাল আমরা ভোট দিয়ে দেবো এবং পরবর্তীতে হয়তো কেউ ছুটির মেজাজে আজকের দিনটি কাটাবে এবং অনেকে কিন্তু নিজের নিজের কাজে ফিরে যাবে। তবে এখনো পর্যন্ত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ঠিকঠাকভাবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সুচন্দ্রমাদি বেশ নজর রাখো তুমি পরিস্থিতির দিকে এবং এলাকায় সেখানে যে খবর আসছে তাও আমরা আপনাদেরকে জানাচ্ছি। আমাদের সঙ্গে কথা বলেন কৌস্তব ভৌমিক, আমাদের প্রতিনিধি ধূপগুড়ি থেকে কথা বললাম তার সঙ্গে।